শুক্রবার জন্মাষ্টমীর পুণ্যতিথিতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ঘোড়দৌড়চটি এলাকায় ঘোড়দৌড়চটি সর্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এবছর এই পুজো 60তম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের থিম দৃষ্টিকোণ। উদ্যোক্তারা জানান, প্রতি বছর তারা বর্ধমানবাসীকে নানা থিমের পুজো উপহার দিয়ে থাকেন, এবছরও তাদের ব্যতিক্রম হবে না। ঘোড়দৌড়চটি সর্বজনীন দুর্গোৎসব আমাদের এবারে 60তম বর্ষ। আমাদের আজকে এই জন্মাষ্টমীর পুণ্যতিথিতে খুঁটি পুজোর মাধ্যমে এবছরের দুর্গোৎসবের শুভ সূচনা করা হলো। আচ্ছা, আমাদের এবারের সমস্ত সদস্য যারা আছে এবং সভাপতি যারা আছেন সকলে মিলে আমাদের যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের এবারের ভাবনা দৃষ্টিকোণ। দৃষ্টিকোণ বলতে যদিও এটা আমরা এখনই পুরোটা বলতে চাইছি না, এটা ক্রমশ প্রকাশ্য, তবু একটু আভাস আমরা দিতে পারি যে মানে মানুষের দৃষ্টিকোণ থেকে, যেমন একটা গ্লাস যদি অর্ধেকটা জল থাকে, আমি আমার দৃষ্টি দিয়ে দেখতে পারি যে অর্ধেকটা খালি, আবার কেউ তার দৃষ্টি দিয়ে দেখতে পারে অর্ধেকটা ভর্তি। তো এরকমই কিছু কিছু জিনিসের প্রতি আমরা এই দৃষ্টিকোণ বদলানোর ছাপ আমাদের এবারের যে পুজো প্যান্ডেল হবে সেখানে সেটা তুলে ধরবো। এটা ক্রমশ মানুষ জানতে পারবে, এটা ক্রমশ প্রকাশ্য। আজকেই আমরা পুরোটা প্রকাশ করতে চাইছি না, তবে আমাদের সকলের সিদ্ধান্তেই এবারের একটু অন্যরকম ভাবনা, যার আমরা নাম রেখেছি দৃষ্টিকোণ। এদিন খুঁটি পুজো ঘিরে এলাকাবাসীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।